এবং তাকে দুকে দুকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে শেখ হাসিনার জালিম সরকার। ওয়ার্ড ইলেভেনের কথা বলছেন, ওয়ার্ড ইলেভেনে একজন লোক এই রাজু চত্বরে দাঁড়াতে পারত না। আমরা সেই সময় ময়ূ আমাদের জরুরি অবস্থাকে লঙ্ঘন করে ভেঙে চুরমার করে দিয়ে এই রাজু চত্বরে প্রোগ্রাম করেছিলাম, ভাষা দিবস উদযাপন করেছিলাম। সুতরাং শেখ হাসিনার সরকার গণতন্ত্রের কথা বলে যেভাবে মানুষের দুটি ছেলে অপচেষ্ট করছেন পাকিস্তানিদের মতো, ইয়াহিয়া খানের মতো, আইয়ুব খানের মতো, এর তাপ পাঙ্গা জবাব বাংলাদেশের মানুষ অতীতে দিয়েছে এবং ভবিষ্যতে এখনো দিবে, ভবিষ্যতেও দিতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমার মাননীয় বলতে লজ্জা হয়, কারণ আপনি কোন গণতান্ত্রিক ভোটে প্রধানমন্ত্রী হননি। আপনি সেই প্রমাণ রাখছেন এখন, আপনি জেলের ভিতরে মানুষ মারছেন, বিভিন্ন ভাবে জনগণকে অত্যাচার করছেন, ছাত্রছাত্রীদের অত্যাচার করছেন। এই কদিন ধরে কয়জন ছাত্রছাত্রী গ্রেপ্তার করেছেন? আপনি এভাবে ছাত্রছাত্রীদেরকে জেলে পুড়িয়ে জনগণকে হামলা করে মামলা করে বেশি দিন টিকতে পারবেন না। অতীত ইতিহাস, স্বৈরাচারীর পতনের ইতিহাস, ইয়াহিয়া খানের পতনের ইতিহাস, আইয়ুব খানের পতনের ইতিহাস, এরশাদের পতনের ইতিহাস, ময়ূ আহমেদের পতনের ইতিহাস। আমরা যেন সে সময় আন্দোলন সংগ্রাম করে আপনাদেরকে ক্ষমতায় বসে আছি, আমরা আবার রাজপথে নামছি, আবার আমরা রাজপথে আসছি। জীবন যাবে, যুদ্ধ হবে, লড়াই হবে, গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে, গণতন্ত্রের প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে স্বাগত জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আমার সবচেয়ে বড় লজ্জা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে যখন শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করা হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি কি করে আমার জিজ্ঞাসা খুব জানতে ইচ্ছে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর কতটুকু নির্লজ্জ বেহায়া হলে তার শিক্ষার্থীকে যখন গ্রেপ্তার করে সে খবর নেয় না। যখন শাহবাগে নির্মম নির্যাতন নিপীড়ন করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুলিশি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চায়, টিয়ারশেল গেছে ভরে ফেলে, তখন বিশ্ববিদ্যালয়ের ভিজির খবর পাওয়া যায় না, ডক্টরের খবর পাওয়া যায় না। তাহলে কতটুকু অথর্ব ভাইস চ্যান্সেলর হতে পারে সেটাকে ভাববার বিষয়। আমার আজকে কষ্ট লাগে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সবচাইতে বড় পরিচয় সেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, আর বিশ্ববিদ্যালয় বিসির সবচাইতে পরিচয়টা ছিল সেই বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন থেকে ধরে 1900 শাসন বিরোধী আন্দোলন প্রত্যেকটি জায়গায় শিক্ষার্থীর অনবদ্য ভূমিকা রেখেছিল। সেই বিশ্ববিদ্যালয়ের বিসি হয়ে এই শিক্ষার্থীর গ্রেপ্তার পরবর্তী পর্যায়ে আপনারা আদৌ কোনো বিবৃতি পেয়েছেন? কোথাও দিয়েছে? শাহবাগে নির্মমভাবে নির্যাতন করেছে এই পুলিশ, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কোনো বিবৃতি দিয়েছে? প্রক্টর কোনো বিবৃতি দিয়েছে? তারা কি বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারে? আর ভিসি হতে পারে আমি ফ্যাসিবা সরকারের দ্বারা পরিচালিত একটি বিশ্ববিদ্যালয়ের একটি পুতুল মাত্র। তারা যেভাবে নাচবে সেভাবেই তারা নাচবে, এর বাইরে তারা শিক্ষার্থীদের ভিসি বা গার্ডিয়ান হওয়ার ক্ষমতার যোগ্যতা তাদের নাই। আচ্ছা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে আপনারা দেখেছেন, আমরা বলি যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় এখন পুলিশের উপর জেনারেল পিপল আজকে নির্যাতন করছে, মারছে। কেন? কারণ মানুষের ভাষা কণ্ঠকে রোধ করে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে রোধ করে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। যে কনস্টিটিউশনাল রাইটস রয়েছে সেই রাইটস থেকে বঞ্চিত করা হয়েছে। এবং আপনারা দেখেছেন এই লেখক মুস্তাফিজ ভাইকে কীভাবে নির্যাতন করে, আপনারা দেখেছেন তাকে যখন কোর্টে উঠানো হয়েছে তিনি দাঁড়াতে পর্যন্ত পারেননি। এমনকি আমাদের সহযোদ্ধা সাইফুল ইসলাম, আপনারা জানেন যে বিসিএসে লিখিত উনি টিকেছে, উনি বলছে সর্বশেষ কথা আমি ওনার সাথে বলেছিলাম,
যে লোকটাকে নির্যাতন করে নিপীড়ন করে এই ফ্যাসিবাদী রাষ্ট্র মেরে ফেলেছে আমি বলতে চাই বিশ্ববিদ্যালয়ের বিসি যদি হতে চান তাহলে এই শিক্ষার্থীদের গার্ডিয়ান হওয়ার ক্ষমতাকে অর্জন করুন নয়তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে একজন নির্লজ্জ বেহায়া বিসিকে পথ থেকে কিভাবে অপসারণ করতে হয় প্রয়োজন সেইটাই করবে সুতরাং আমি বলতে চাই অতি সত্তর এই শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের প্রতিবাদে শিক্ষকদের বিবৃতি চাই বিশ্ববিদ্যালয়ের বিবৃতি চাই এমনকি প্রক্টর সহ সকল শিক্ষকের বিবৃতি চাই এবং তাদেরকে রক্ষা করার জন্য তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে সেই দাবি জানিয়ে আমি বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ মাহফুজুর রহমান খান এ পর্যায়ে আপনাদের সামনে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেনকে তার সংক্ষেপে বক্তব্য রাখার অনুরোধ করছি ধন্যবাদ আপনারা সবাই অবগত যে বাংলাদেশে চারটা স্বায়ত্তশাসিত পাবলিক ইউনিভার্সিটি আছে এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে অন্যতম বাংলাদেশের ইতিহাস ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস বাংলার ভাষা আন্দোলন 62 69 71 প্রত্যেকটা গণ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকা আপনারা সবাই অবগত কিন্তু অন্য চারটা অন্য তিনটা স্বায়ত্তশাসিত পাবলিক ইউনিভার্সিটির তুলনায় ঢাকা ইউনিভার্সিটির একটা পার্থক্য তো আপনারা খেয়াল করে থাকবেন প্রত্যেকটা স্বায়ত্তশাসিত পাবলিক ইউনিভার্সিটির ইউনিভার্সিটি এরিয়া ডিফাইন করা থাকলেও ঢাকা ইউনিভার্সিটির এরিয়ার কোনো ডেফিনেশন নাই ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস কতটুকু ঢাকা ইউনিভার্সিটির 40,000 ছাত্র জানে না আপনারা কি জানেন ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস এরিয়া কতটুকু আমরা জানি না প্রক্টর জানে না বিসি জানে না কেন জানে না জানেন কারণ হচ্ছে তাদেরকে জানার প্রয়োজন সরকার মনে করে নাই বা প্রশাসন মনে করে নাই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের উপর কোনো ধরনের আক্রমণ হামলা পুলিশি নির্যাতন প্রশাসনিক নির্যাতন হলে যাতে করে তারা বলে দিতে পারে প্রক্টর গোলাম রাব্বানির মতো যে ওইটা তো ঢাকা ইউনিভার্সিটি এরিয়া না তো ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার বাইরে যদি কোনো ছাত্রের উপর কোনো আক্রমণ হয় সেটা তো আমার দায়িত্ব না এই সেই নির্লজ্জ প্রক্টর সেই সেই নির্লজ্জ বিসি যারা কিনা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের নিরাপত্তা দানে ব্যর্থ সেই নির্লজ্জ প্রক্টর নির্লজ্জ বিসির নির্লজ্জতার সীমা এতটুকু ছাড়িয়ে গিয়েছে যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এখন লজ্জা পায় তাদেরকে বিসি এবং প্রক্টর বলতে একজন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসেবে আমি এই নির্লজ্জ এই দলকানা এই মেরুদণ্ডহীন বিসি এবং প্রক্টরের অতি বিলম্বে পদত্যাগ দাবি করে আজকের মধ্যে ধন্যবাদ সাদ্দাম হোসেন আপনারা জানেন আজকে আমরা এখানে প্রশাসনিক জবাব দে আমার ভাই মরল কেন শেখ হাসিনা জবাব দে আমার ভাই মরল কেন আরে নাই দরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনা গদি স্যার এক দুই তিন চার I'm gonna get it.